সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের আরও কিছু নতুন আপডেট চলে আসছে। মোটামুটি সবাইকে ফাইবার নোটিফিকেশন করে দিছে যে এই এই জিনিসগুলো করা যাবে না, বা এই নতুন আপডেটে তারা কী কী পরিবর্তন করেছে সেগুলো সম্পর্কে মোটামুটি সবাইকে জানিয়ে দিছে। যেমন আমারও দুইটা তিনটা অ্যাকাউন্টের ভিতরে অলরেডি পেয়ে গেছি এই আপডেটটা। যদি আপনারা এই আপডেটটা না পেয়ে থাকেন, ফাইবার নতুন আপডেট বা কমিউনিটি চেঞ্জ বা এরকম কোনো একটা নোটিফিকেশন আসবে, যদি এটা যদি আপনারা পান তাহলে তো হইলো, আর যদি না পান আশা করি খুব অল্প সময়ের ভিতরে আপনারাও পেয়ে যাবেন। এই এখানে মোটামুটি তারা পাঁচটা বিষয়কে এখানে আপডেট করছে, সেই বিষয়গুলোকে আমাদেরকে পুনরায় জানিয়ে দিতেছে যে এই কাজগুলো করা যাবে না বা এই জিনিসগুলো এড়িয়ে চলো, তাহলে তুমি ফাইবারে টিকে থাকতে পারবা। সহজ কথা আমার যেমন, তো আমরা যদি এই ভুলগুলো করি তাহলে কিন্তু আমরা ফাইবারে খুব একটা কাজ করতে পারবো না, কারণ আমাদের অ্যাকাউন্টই চলে যাবে। তো তাহলে অবশ্যই এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট যারা আমরা ফাইবারে কাজ করি তাদের জন্য। তো এখানে প্রথমে তারা কিছু জিনিস এখানে রাখছে, যেমন মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না বা মাল্টিপল অ্যাকাউন্ট থাকা যাবে না। তো ব্যবহার আগে আমরা দেখা যায় যে দুইটা তিনটা ব্যবহার করতে পারতাম, এখন তারা বলতেছে যে একজনের জন্য একটা অ্যাকাউন্টই সীমাবদ্ধ করা হয়েছে, আপনি যে একটা অ্যাকাউন্টই করতে পারবেন এরকম না। তারা লাস্টের দিকে বলে দিছে যে আপনি একটা অ্যাকাউন্টই যে মানে তৈরি করতে পারবেন তারপরে যা তৈরি করতে পারবেন না এরকম না, আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেটা একজন রাইট পার্সনের নামে হতে পারে, আপনার ফ্যামিলির ফ্রেন্ড আপনার যাই কিছু হোক তাদের নামে অ্যাকাউন্ট করতে হবে, সেটা অবশ্যই ভেরিফাইড হতে হবে, পিপলটা অবশ্যই ভেরিফাইড হতে হবে। যেমন তার ছবি থাকতে হবে, ভোটার আইডি কার্ড থাকতে হবে, তার ডিটেলস সমস্ত কিছু ইনফো প্রপারলি থাকার পরে আপনি তার নামে একটা পরিষ্কারভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, নয় কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তো এখানে ফাইবার বলে দিয়েছে যে একটা অ্যাকাউন্টই সীমাবদ্ধ, কিন্তু একটা অ্যাকাউন্টই আপনি যে করতে পারবেন আর পরে যার করতে পারবেন না এরকম না, আপনি করতে পারবেন মানে সীমাবদ্ধ করছে একটা, কিন্তু আপনি পরবর্তীতে চাইলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, সেটা আপনার নামে না অন্যজনের নামে, ঠিক আছে? এটা তারা বলছে। এবং এখানে আরও বলছে, যেমন আমরা আগে কিছু জিনিস করতাম যে আমাদের অর্ডার কমপ্লিশন রেট কমে গেছে বা কারো মেসেজ করার দরকার পড়ছে, এরকম করার সময় দেখা যায় আমরা অনেক সময় করতাম কি যে একজনকে মেসেজ করতাম বা অযথাই, মানে আমরাও সেলার তারাও সেলার, তো আমাদের লিঙ্কটা দিতাম, বলতাম যে মেসেজ করো, আমাদের রেসপন্স রেটটা বাড়ায় দাও, বা এমনি আমরা মেসেজ করতাম যে ভাই কীভাবে অর্ডার পাওয়া যাবে বা আপু কীভাবে অর্ডার পাওয়া যাবে আমাদেরকে হেল্প করেন। এইভাবে কিন্তু অনেকে আছে যারা নতুন সেলার আছে তারা এই কাজগুলো সবথেকে বেশি করে। তো এটা এখন আর করা যাবে না, এবং মেসেজের ভিতরে মিসলাইডিং কোনো কথা বলা যাবে না, এবং আপনি কথা হচ্ছে বায়ারকে হয়রানিমূলক কোনো আচরণ করা যাবে না অর্ডার পেজে বা অর্ডার মেসেজে, কোনো এইগুলো করা যাবে না বা বায়ার বিভ্রান্ত হবে এরকম কার্যকলাপ করা যাবে না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা উড়ে যাবে। যে কোনো আবার বলছে তারা যে কোনো প্রতারণামূলক আচরণ করা যাবে না, এবং আমরা অনেক সময় দেখি অনেকেই আছে যারা রেফারের মাধ্যমে বিজনেস করে থাকে, ফাইবারে রেফার প্রোগ্রাম দিয়ে তারা বিজনেস করে, তো এটাও এখন টোটালি নিষিদ্ধ যদি অপব্যবহার করেন। রেফার যে করা যাবে না এরকম না, রেফারের অপব্যবহার করা যাবে না, করলে অ্যাকাউন্ট যাইব, ঠিক আছে? এবং তারা আরও আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফো, মানে হচ্ছে আপনি পেমেন্ট করার, যেমন পার্সোনাল একটা মেল দিয়ে দিলেন, পেমেন্ট করার একটা ইনফো দিয়ে দিলেন, ফোন নাম্বার দিয়ে দিলেন, এইগুলো এখন আর দিতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি কোনো সিস্টেমেও লিখে দেন তারপরে প্রবলেমে পড়তে পারেন, তো অবশ্যই এগুলো অবশ্যই কেয়ারফুল হতে হবে। যে আমরা অনেকে আসি করে কি লিখে দিই ক্লিক, একটা গুগল ডক ফাইলে লিখে দিই ক্লিক হেয়ার, ওইখানে ক্লিক করে আরেকটা পেমেন্টের আরেকটা পেজে যায়, ওইখান থেকে দেখা যায় যে করে মনে করো বায়ারকে পেমেন্টের অপশনে নিয়ে যায়, এরকম কাজগুলো করা যাবে না। তাহলে কীভাবে করব? তার সোশ্যাল মিডিয়াগুলো থাকবো, ওইখানে আমরা ডাইরেক্ট মেসেজ করতে পারি, ফাইবার ভিতরে মেসেজ করার কোনো দরকারই নাই, তো এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং দুই নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফেক আইডেন্টি। আপনি আবার এটাই বলছে যে জাল পরিচয়, আমরা এখন দেখতেছিলাম ফাইবারে খুব ঝামেলা করতেছে কিছু কিছু মানুষ, সাকিব খান, বুবলি, তারপরে উপবিশ্বাস,
তারপরে সালমান খান শাহরুখ খানের ছবি কিন্তু চলে আসতেছে ফাইবারের ভিতরে, আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু এখন কাজ করতেছে, শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, এরা কিন্তু ফাইবারে এখন সেলার। তো করে কি, ওইখান থেকে ছবিগুলো ডাউনলোড করে তারা তাদের ফাইবারের অ্যাকাউন্টে অর্ডার পাওয়ার জন্য এই কাজগুলো করে বা সেট করে। এতে কি, এইগুলো হচ্ছে জাল পরিচয়। এখন যদি কোনো প্রকার জাল পরিচয় দিয়ে অ্যাকাউন্ট করেন, সেই অ্যাকাউন্টগুলো থাকবে না। এবং এগুলো হচ্ছে জাল পরিচয় অ্যাকাউন্টগুলো করলে মানে বায়ারদেরকে আসলে বিভ্রান্ত করা, বা ফাইবারে আসলে এগুলো খুব একটা গ্রহণযোগ্যতা পায় না, এখন এগুলো নিষিদ্ধ করা হয়েছে। এবং তারা আরও অনেক কিছু নিষিদ্ধ করছে, যেমন আপনি জাল, যেমন আপনি যদি প্রতারণামূলকভাবে প্রোফাইল তৈরি করেন, হতে পারে নাম, হতে পারে ছবি, হতে পারে আপনার সমস্ত কাল্পনিক, টোটাল কথা হচ্ছে কাল্পনিক কোনো কিছু ব্যবহার করা যাবে না। এবং আরও আমরা তো আরও এক্সপার্ট, আমরা কি করি, আমরা এখন ইআই দিয়ে, মানে হচ্ছে ইআই দিয়ে রোবটের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন ছবি তৈরি করি বা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করি আমাদের ভেরিফাই করার জন্য। কেউ কেউ তো আরও এক্সপার্ট, মানে ভোটার আইডি কার্ডটা বানায় ফেলে এখন, ঠিক আছে। এইগুলো যদি আমরা করি, কোনো এআই দিয়ে কোনো ছবি ভিডিও এগুলো তৈরি করে যদি আমাদের পরিচয় যাচাই করতে দেই, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট চলে যাবে। মানে এআই দিয়ে কোনো ছবি তৈরি করে কাল্পনিক কোনো জিনিস এখানে দিতে পারবেন না। এবং আরেকটা জিনিস যেটা বলছে সেটা হচ্ছে, আপনি ছাড়া অন্য কারো বা অন্য কারোর জন্য, মানে আপনার ইনফরমেশন দিয়ে মূলত আপনি আরেকজনকে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন না, মানে ফেক। এটাও হচ্ছে এক নম্বরে তারা বলে দিয়েছে যে আপনি ছাড়া অন্য কারোর জন্য আপনার ব্যক্তিগত তথ্য বা প্রমাণপত্র দিয়ে একটি ফাইবার প্রোফাইল তৈরি করা যাবে না। তো এরকম কথাগুলো বলে দিয়েছে, তাহলে এগুলো থেকে দূরে থাকতে হবে। কিন্তু তারা আরেকটা যেটা বলছে সেই আগের কথাটাই বলছে, যে ব্যক্তিগত ইমেল, অর্থপ্রদানের তথ্য, ফোন নাম্বার এগুলো শেয়ার করা যাবে না, পার্সোনালি হোক অথবা ফাইবারের ভিতরে আপনি সিস্টেম করে দিলে সেগুলো ধরা খাবে। এটাই তারা দুইবার বলছে একই কথা। এবার আসি তিন নম্বরে, ফিডব্যাক। এবার ফিডব্যাকের এখানে তারা কী কী পরিবর্তন করছে, আমরা আগে দেখা গেত যে আমাদের অর্ডার পাওয়ার জন্য আমরা কমসে কম আমরা একটা অ্যাকাউন্ট দাঁড় করানোর জন্য আমরা 10-14 করে রিভিউ নিতাম একটা করে অ্যাকাউন্টে, মানে দ্রুত র্যাঙ্ক করানো বা দ্রুত সাকসেস হওয়ার জন্য। এইগুলো এখন যদি আমরা করি, মানে তারা বলতেছে যে আপনি রিভিউ সিস্টেম, মানে হচ্ছে লেভেল বাড়ানোর জন্য যদি আপনি কোনো প্রকার রিভিউ নেন, মানে লেভেল বাড়ানোর জন্য আমরা দেখেন $5-10 করে অর্ডার নেই, এইগুলো যদি তিনি ধরতে পারে বা তারা যদি ধরে যে আপনি এটা লেভেল বাড়ানোর জন্য এই কাজগুলো করতেছেন বা রিভিউগুলো নিতেছেন, এটা যদি তারা ধরতে পারে তাহলে আপনার অ্যাকাউন্টের গিগগুলো স্থগিত করে দেবে, আপনি গিগ পাবলিশ করতে পারবেন না, পুনরায় তাদের সাথে যোগাযোগ করতে হবে। এরকমটা একটা হয়েছে আমাদের সাথে কয়েকদিন আগে, তো এটা অবশ্যই করা যাবে না। আর অবশ্যই রিভিউ নেওয়ার ক্ষেত্রে যারা এখানে এক্সপার্ট, খুবই এক্সপার্ট, তাদের কাছে ছাড়া রিভিউ নেবেন না। অবশ্য সর্বোচ্চ 1-2 নিতে পারেন, কিন্তু দুইটা প্রতি মাসে দুইটা একটা করে নিতে পারেন, কিন্তু একবারে অনেকগুলো রিভিউ আর নেওয়া যাবে না, নিলেই শেষ। এখন রিভিউ সিস্টেমটা তারা অনেকগুলো চেঞ্জ করে ফেলছে, অবশ্যই এগুলো করা যাবে না, প্রতারণামূলক রিভিউ নেওয়া যাবে না। তো এগুলো থেকে অবশ্যই থাকবেন। আর বায়ারের কাছে অবশ্যই 5-star ফিডব্যাক চাওয়া যাবে না, যদি খুশি হয়ে আপনাকে দেয় সেটা আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু কখনোই বলবেন না যে আমাকে 5-star ফিডব্যাক দাও, তাহলে কিন্তু আপনার খবর হয়ে যাবে। তো এখানে আবার বলছে তারা, কৃত্রিমভাবে বিক্রেতার রেটিং বাড়ানোর জন্য এক বা একাধিক অ্যাকাউন্ট থেকে কেনাকাটা করে প্ল্যাটফর্মের অপব্যবহার করার জন্য সাজানো কৌশলগতভাবে স্থির করা হয়েছে, এমন যে কোনো আদেশের ফলে সংশ্লিষ্ট সমস্ত অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হবে। মানে আমরা করি কি, অনেকে আছি যারা অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে নিজেদের অ্যাকাউন্টে রিভিউ বাড়াই, তো এইগুলো যদি আর করে থাকি বা করি, মানে এর আগে তো করছি আমরা, যদি এই কাজগুলো আবার করি আমরা, তাহলে কিন্তু যাইবো অ্যাকাউন্ট যাইবো, মানে আপনি আগে যেটা দেয়া হায়ার করবেন ওইটাও যাইবো, আর যে অ্যাকাউন্টে রিভিউ নেবেন সেটাও যাইবো, এটা এরকম কিছু একটা বলছে। এবার আবার হে আগের কথায় ফিরে আসি,
রেফারেন্সের অপব্যবহার করা যাবে না। রেফারেন্সের ক্রেডিট লাভ করার জন্য জাল অ্যাকাউন্ট তৈরি করে আপনি করবেন, রেফারের ক্রেডিট সংগ্রহ করবেন, এগুলো করা যাবে না, এগুলো নিষিদ্ধ। ফাইবারের ভিতরে ফাইবারের প্ল্যাটফর্মের ক্ষতি হবে এরকম টুলস বা, এটা হচ্ছে পাঁচ নম্বরে বলি, ম্যানিপুলেশন, ফাইবারের কোনো ক্ষতি হবে বা আপনার ওয়েবসাইটের ভিতরে, ফাইবারের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিতরে ক্লায়েন্ট নেবেন, তারপরে টুলস ব্যবহার করেন, বিভিন্ন ফাইবারের টুলস ব্যবহার করবেন যেগুলো ফাইবারের প্ল্যাটফর্মের ক্ষতি করে, এরকম কোনো টুলস বা এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো করলে অ্যাকাউন্ট চলে যাবে, একদম স্থায়ীভাবে আপনার অ্যাকাউন্টগুলো নিয়ে যাবে। আপনি যে উপরের যতগুলো কথা বললাম, যদি এগুলোর কোনোগুলো আপনি যদি না মানেন, যদি এই কাজগুলো করেন, তাহলে 100% আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত হবে। এটা তারা পরিষ্কারভাবে বলে দিছে। আর একটা, আমরা তো আরও এক্সপার্ট, র্যাঙ্কিং করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ডাইরেক্ট নিয়ে আসি, ট্রাফিক কিনে নিয়ে আসি প্যানেলের মাধ্যমে, এগুলো করা যাবে না। তারপরে আপনার ফাইবারের গিকের মেয়েদের সুন্দর করে লিখে দিবেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এখানে যাও, গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবা, আপনি ফাইবারের মাধ্যমে ট্রাফিক নিয়ে আপনার ওয়েবসাইটে যাবেন, এরকম কাজগুলো করা যাবে না। এগুলো ফাইবারের সিস্টেমের ক্ষতি করে। হ্যাঁ, তো এই কাজগুলো আর করা যাবে না। তো অবশ্যই এগুলো থেকে সবাই বিরত থাকবেন। তো আমি মোটামুটি যতটুকু কভার করতে চাইছি বা যতটুকু বুঝাইতে চাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলো একটু মেনটেন করে চললে আশা করি যে আপনার ফাইবারটা সম্পূর্ণ সেফ হবে। আর আমরা অবশ্যই ফাইবারে যেহেতু একদিনের জন্য আসি নাই, আমরা অবশ্যই দীর্ঘদিন কাজ করব এখানে, সেজন্য আমাদের এই কার্যক্রমগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই এখান থেকে দূরে থাকেন। এবার কথা আসে, মাল্টিপল অ্যাকাউন্টটা সবারই বড় প্রবলেম হয়, যে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করবেন কীভাবে। আমি যদি সংক্ষিপ্ত বলে দেই, সিস্টেম আছে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। তো আপনাকে অবশ্যই নেট কানেকশন আলাদা করতে হবে, ডেস্কটপ আলাদা করতে হবে, মানে আপনি একটা অ্যাকাউন্ট লেভেলে যাওয়ার পরে আরেকটা কম্পিউটার কিনেন, সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনেন, কোনো সমস্যা নেই, ঢাকাতে অ্যাভেলেবল ইউজ কম্পিউটার পাওয়া যায় 10-12 হাজার টাকাতে, একটা কিনে আনেন, একটা নেট কানেকশন নেন 500 টাকা দিয়ে, অথবা এমপি কিনে চালান। কী করবেন, ওইটার সাথে ওইটা সামঞ্জস্য থাকবে না। একটা কম্পিউটারে যদি এসইও সার্ভিস দেন, একটাতে ডিজিটাল মার্কেটিং, একটাতে ইনস্টাগ্রাম, একটাতে মনে করেন উল্টাপাল্টা সার্ভিস দেন, ঠিক আছে, কিন্তু সেম সার্ভিস দুইটা প্রোফাইলে বা তিনটা প্রোফাইলে দিবেন না। অ্যাকাউন্ট করতে পারবেন আপনার ফ্যামিলির অন্য কারোর নামে অ্যাকাউন্ট করেন, সেটার অ্যাকাউন্ট করার সময় অবশ্যই পার্সোনাল যে ফটো থাকবে, তার যে পার্সোনাল ফটো বা ভোটার আইডি কার্ডের সাথে মিল নাম রেখে, এগুলো মিল রেখে আপনি অ্যাকাউন্ট করেন, কিচ্ছু হবে না। ফাইবার কিছু বলছে, কিন্তু ওরা বলতেছে, ওরা মানুষ বেশি হওয়ার কারণে ওরা কিছু কিছু জিনিস আপডেট করছে যাতে মানুষের দিকে মুভ একটু কম করে বা সেলারের সংখ্যা একটু কমে যায়, কিন্তু তারা যে একবার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিছে এরকম না, ঠিক আছে। হতে পারে আর 2-1 বছর বা 5 বছর পরে ফাইবার অ্যাকাউন্টটা নিষিদ্ধ হতে পারে, যে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে অ্যাকাউন্ট হবে না, তো সেটাও তাহলে আলাদা। কিন্তু এখন আপাতত আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন। যদি আরও কোনো বিষয় জানার থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, মেসেজ করবেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার দরকার পড়ে বা ভিডিওর দরকার পড়ে, যে এটা পরিষ্কারভাবে বলেন, তাহলে আমি এটা নিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারি, সেটাও কমেন্ট বক্সে বলে দিতে হবে। তো যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছে না বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, যদি সেটাও চান অবশ্যই ভিডিওর কমেন্ট। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।